হ্যালো ভিবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস গতদিনে যারা ক্লাসগুলো দেখেছেন তারা মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমোভের কঠিন লেভেল যেটি ছিল বাইসাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটি শিখেছেন তো অনলাইনে যত প্রকার কঠিন কঠিন ব্যাকগ্রাউন্ড রিমোভের কাজ হয় তার মধ্যে এই কাজটিও অন্যতম একটি কঠিন কাজ এটির নাম হচ্ছে হেয়ার মাস্কিং হেয়ার মাস্কিং কিভাবে করতে হয় বা কিভাবে এই চুলের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয় সেটি আজকে দেখাবো খেয়াল করেন আমরা বাইসাইকেলের চাকার ভিতর দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি কিন্তু এই জাতীয় ক্ষেত্রে দেখেন বাঁকা বাঁকা চুল অনেক সময় এলোমেলো চুল থাকে সে চুলের ভিতরে কিন্তু আর আমরা পেন্টুল চালাতে পারবো না তো এই ক্ষেত্রে এসে কিন্তু আমাদের পেন্টুলার কাজ করবে না এই জন্য আমরা যে টেকনিকটি অবলম্বন করব সেটির নাম হচ্ছে হেয়ার মাস্কিং খুব মজার একটি কঠিন হলেও অনেকটা মজার লাগে তো চলুন শুরু করি তো বরাবরের মতো আমরা যে কাজগুলো করে নেব লেয়ার অপশানে আসার পর আমরা একটি লেয়ার কপি করব এই লেয়ারটি সিলেক্ট রেখে কন্ট্রোল যে একটি কপি লেয়ার হয়ে গেলো নিচের লেয়ারে আমরা সিলেক্ট রেখে এখান থেকে একটি নিউ লেয়ার নেব অর্থাৎ মাঝখানে ক্রিয়েট করে নিলাম একটা ব্ল্যাঙ্ক লেয়ার তারপর এখান থেকে আমরা একটা শেপ লেয়ার নেব আর শেপ তৈরি করলাম এবং শেপটার যে কোনো কালার দ্বারা ফিল করে দেবো আমরা জানি যে যে কোনো মুহূর্তে এটি ডাবল ক্লিক করে কালার পরিবর্তন করে দিতে পাব তো ওকে আমরা যদি এটি অপন করি তাহলে নিচের লেয়ারটি দেখতে পারবো শেপ লেয়ারটি তা আমরা উপর লেয়ারে কাজ করব উপরের লেয়ারটি সিলেক্ট রেখে আমরা এখন যেটি করব এখান থেকে কুইক সিলেকশন টুল আছে একটা এই কুইক সিলেকশনের সাহায্যে আর আমরা এটা যত সম্ভব এটা সিলেক্ট করে নিব ওকে মানে যত আমাদের সম্ভব হয় আমরা কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে নিব মোটামুটি সিলেক্ট হয়ে গেছে এই জায়গাগুলোতে একটু করে খেয়াল রাখবেন আমার কুইক সিলেকশন কিন্তু যখন নেক্সট বার আমি ইউজ করতেছি তখন দেখেন প্লাস চিহ্ন দেখাচ্ছে তা প্লাস চিহ্ন না হলে কিন্তু নতুন করে কুইক সিলেকশন নেবে না মানে এরিয়া বাড়াবে না মাইনাস থাকলে কিন্তু কমিয়ে দেবে তো এটি প্লাস করার জন্য এখানে খেয়াল রাখবেন এখানে তিনটি অপশন দেওয়া আছে প্লাস মাইনাস আর একটি হচ্ছে নর্মাল তো প্লাস থাকা অবস্থায় যখন আপনি আরও সিলেক্ট করতে চাবেন তখন কিন্তু পারবেন এরিয়া বাড়াতে পারবেন এই জায়গাগুলোর থেকে একটু আবার এই যে মাঝখান থেকে যদি এখন এই এই অংশটা বাদ দেন সিলেকশন থেকে সেক্ষেত্রে কি করবেন জুম করে নিয়ে দেখেন কুইক সিলেকশনের মাঝখানে প্লাস অল্টার যদি চাপি তখন এটা মাইনাসে রূপান্তর হলো আমি এই জায়গাটায় যদি এখন সিলেক্ট করি তখন কিন্তু ওই জায়গাটুকু মাইনাস হয়ে গেল তো এভাবে সিলেক্ট এবং আনসিলেক্ট করা যায় এখান থেকেও করতে পারবো তার আমার ব্রাশের যে সাইজটা আছে এটা কমানোর জন্য আমি বরাবরই যেটি বলেছিলাম আগেও এখনও থার্ড ব্রাকেট কিবোর্ড থেকে থার্ড ব্রাকেট লেফট এবং রাইট চাপ দিলে এটি বড়ো ছোটো হবে আমি অল্টার চাপ দেওয়ার পর এটা মাইনাস তারপর এটার থেকে আমি আনসিলেক্ট করে দিচ্ছি এই অংশটুকু সবচেয়েতে ভালো পরামর্শ হচ্ছে যে এই অংশগুলো ভাবে কিন্তু আপনি পেন্টুল দিয়ে করতে পারবেন আপনি চাইলে এই অংশগুলো টুল দিয়ে নিয়ে আসতে পারেন সিলেক্ট করে না হলে কুইক সিলেকশন দিয়ে নিলেন নেয়ার পর এই জায়গাগুলো যেহেতু টুল যাচ্ছে না তাই কুইক সিলেকশনের মাধ্যমে কোনো যত দূর নেওয়া যায় আর কি এরপর আমরা যেটি করব উপরে দেখেন কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করার পর এখন উপরে দেখেন রিফাইন এডস নামে একটি অপশন তৈরি আছে রেডি তার মানে রিফাইন ইডসে ক্লিক করবো ওকে রিফাইন ইটসে ক্লিক করার পর এখানে থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য এখান থেকে অনেক কয়েকটা দৃশ্যপট রয়েছে আপনি যেটিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি করতে পারেন আমি মূলত এই ব্ল্যাক ভার্সনটি নিব অথবা হোয়াইট ভার্সন আচ্ছা দেখি ব্ল্যাক ভার্সনে ভালো হয় কিনা আচ্ছা ব্ল্যাক ভার্সন নিলাম নেওয়ার পর এটি ওকে করা যাবে না এটি আমরা পাশে সারিয়ে রাখছি এবং আমরা এই ইমেজটাকে যে যে অংশগুলোতে সাদা আছে দেখেন আমার কারসারটা আমি অর্থাৎ মাউসের যে ব্রাশটা আছে সেই ব্রাশটা একটু বড় করে নিই নিয়ে আমি এখন কি করবো যেই জায়গাগুলোতে আসলে সাদা সাদা অংশ আছে সেই অংশগুলো দিয়ে আলতো করে ব্রাশ করব। ব্রাশ করে যাচ্ছি এবং যেদিকে চুল আছে যে জায়গাগুলোতে সেই দিক দিয়ে নিয়ে যাচ্ছি আমি চেষ্টা করো একবার নিয়ে যাওয়ার জন্য আমি যদি বারবার সেই দিকগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সেই অংশগুলো থেকে ভালো যে অংশগুলো সেগুলো কিন্তু বাদ পড়ে যেতে পারে কেটে যেতে পারে আর আমি সাইটগুলো দিয়েই কিন্তু ব্রাশ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমি যদি এই ভালো অংশ যদি ব্রাশ করি এই সময় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে তাই ভুল করে ওই দিকে যাওয়া যাবে না শুধুমাত্র এই যে সাইটের যে চুলের অংশগুলো এই অংশগুলোতে আমরা ব্রাশ করব ওকে এই অংশগুলো স্পেচ চাপ দেওয়ার মাধ্যমে আমরা ছবিটিকে উপন্যাস করতে পারব দেখেন মোটামুটি চুলগুলো দেখা যাচ্ছে ওকে এবং যে জায়গাগুলোতে সাদা আছে সেই জায়গাগুলোতে আরেকবার করে ব্রাশ করবো তাহলে ওই জায়গা থেকে সাদা অংশটুকু রিমুভ হয়ে যাবে আর খেয়াল রাখবেন ভালো অংশগুলোতে যেন ব্রাশ বেশি না যায় ওকে একটু ব্রাশ ছোট করে নিচ্ছি ব্রাশ ছোট করে নিয়ে এই জায়গাটা দিয়ে দিচ্ছি এটি প্রথম একবার দুইবার করলে আপনাদের সাদা অংশগুলো সহজে রিমোভ হবে না কিন্তু যখন আসলে বুঝে ফেলবেন অভিজ্ঞতা তৈরি হবে তখন কিন্তু খুব সহজে এবং পারফেক্টলিভাবে আপনারা করতে পারবেন কাজটা তো এটা ভয়ের কোনো কারণ নেই প্রতিদিন প্র্যাকটিস করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এই রকম ইমেজের উপর আমার ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ফাইল আছে এইরকম ইমেজ সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো আমাকে দেখাবেন আর এই পাশে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বাড়া কমা করার দরকার নেই কারণ এইগুলো ভ্যালু বাড়া কমা করলে আসলে আপনি পরে কন্ট্রোল করতে পারবেন না তার জন্য আমি বলবো যে এগুলো ডিফল্ট ভ্যালু অবস্থায় কাজ করেন যতদূর করতে পারেন আর যারা একটু অতিরিক্ত এক্সপার্ট হতে চান তারা প্র্যাকটিস করতে পারেন ভ্যালুগুলো কমা করে দিলেই বুঝবেন যে কী ঘটনা এখানে স্মুথনেস আছে ফেদার আছে কন্ট্রাস্ট আছে শিফট এডস আছে যদি আমি স্মুথনেস বাড়িয়ে দিই তাহলে এই সাইডগুলো বেশি স্মুথ হবে যদি ফেদার দেই তাহলে আরও বেশি পাতলা হয়ে যাবে অপাসিটির মতো তো ওকে ভিউয়ার্স আপনি যখন এভাবে পুরো অংশটা ছবির যখন পুরো অংশটা মোটামুটি একটা বের করে নিতে পারলেন তখন কি করবেন তখন আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক দিলাম একটু ওয়েট করতে হবে দেখেন এখন সিলেকশন আমাদের একবারে চুলের পাশ দিয়ে পাশ দিয়ে কিন্তু বসে গেছে এখন আমরা কি করব আর কোনো পণ্ডিতি না করে আমরা কি করব কন্ট্রোল অ্যান্ড শিফট চাপ দিয়ে আই চাপ দিব প্রথমে কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে ধরে আই প্রেস করব ওকে সিলেকশন উল্টো দিকে চলে গেছে এখন আমরা কন্ট্রোল এক্স চাপ দেব এখন দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেল এখন আমরা এখানে অন্য একটি কালার দেওয়াতে কিছু কিছু সাদা অংশ দেখা যাচ্ছে আমি এখান থেকে হোয়াইট দিয়ে রাখি তাহলে কিন্তু দেখবেন সহজে আপনি বুঝতেই পাবেন না তা আচ্ছা হোক অন্য কালার দিয়ে রাখা ভালো কারণ তাহলে আপনি নিখুঁতভাবে বুঝতে পারবেন যে কোথায় কোথায় ট্রাবল আছে এই হচ্ছে ঘটনা আর এই পারফেক্টলিভাবে রিমুভের জন্য ছবিতে অনেক বেশি ডিটেলস থাকতে হবে হাই রেজুলেশন ছবি যত হবে তত ভালো হবে এখন আমরা যেটি করব এই অংশগুলো থেকে আমরা আবারও যদি আমরা ইয়ে ইরেজ করতে যাই ক্ষেত্রে করতে পাবো আর একটা উপায় আছে এখান থেকে আমি ব্রাশ টুল ম্যাজিক ইরেজার টুলটি ব্যবহার করব একটু ম্যাজিক না এটা হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার আর ব্যাকগ্রাউন্ডের সাইজ ব্রাশ সাইজ একটু কমিয়ে নিলাম তো এখন আমি যখন এখানে সিলেক্ট করব আমার মাঝখানে যে প্লাস পয়েন্টারটা আমি সাদা অংশে রাখব নাহলে নষ্ট হয়ে যাবে আর আমার এইভাবে আসলে আচ্ছা এখানে আসলে হচ্ছে না ম্যাজিক ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইরেজার দিয়ে হচ্ছে না আমরা এটা পুনরায় আবার কি করবো এখন এই দেখেন আইকনের মাঝখানে একটা ক্লিক দেবো দেওয়ার পর আমি কুইক সিলেকশনে রাখা অবস্থা আবার ইডস অ্যান্ড রিফাইনে চলে যাব যাওয়ার পর এই জায়গায় কিছু চুল ছিল এই চুলগুলো আমি হারিয়ে ফেলেছিলাম এগুলো কিন্তু প্রথমবারই নেওয়া উচিত ছিল প্রথমবার ওইদিকে আমি খেয়াল করিয়ে নি তো ওকে আবারও আমরা কন্ট্রোল শিফট আই দিব কন্ট্রোল এক্স তো এইভাবে আপনি যখন প্রথমবার সিলেক্ট করবেন তখনই পারফেক্টলি এই জায়গাগুলোতে নেবেন নাহলে পরে ম্যাচ করাতে পারবেন না তো এভাবে যতদূর সম্ভব এভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন ক্লিপ হেয়ার মাস্কিংয়ে যে হান্ড্রেড পারসেন্ট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এটা কখনোই সম্ভব না একটু ট্রাবল থাকবে ওটা কোনো ব্যাপার না এখান থেকে যদি আমরা হোয়াইট কালার দিই তখন কিন্তু দেখেন অতটা বোঝা যাবে না আর মূলত হেয়ার মাস্কিংয়ের জন্য একবারে ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল কেউ চায় না হয়তো বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা আদার্স অন্য একটি কালার থাকে সেক্ষেত্রে আমরা যেটি করি ওই সময় যদি ব্যাকগ্রাউন্ড যদি বলে রেড কালারের ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে যে জায়গাগুলোতে সাদা সাদা দেখা যাবে সেই জায়গাগুলোতে আমরা একটু কি করব ব্রাশ দিয়ে ব্রাশ নিব এখান থেকে নেওয়ার পরে সফট ব্রাশ সিলেক্ট করব ব্রাশ সাইজ একটু বাড়িয়ে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিয়ে ওই কালারটি চুজ করে নিব নিয়ে ওই লেয়ারে ওই অংশে একটু করে ক্লিক দিতে পারি হালকা খুবই হালকা এটা নাইন পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে হালকা কিছু ক্লিক দিয়ে দিতে পারি বেশি না একবারে হালকা স্মুথলিভাবে তাহলে সেই সাদা অংশগুলো বা অন্য কালারের যদি ব্যাকগ্রাউন্ড থাকতো সেটাকে মানে ভ্যানিশ করে দেওয়া যেত এবং কিছু অংশ এই সাইডগুলো অমসৃণ থাকে এটার জন্য ফাইনাল টাচ যেটি দিবেন সেটি হচ্ছে পেন টুল আপনাদের শেখানো হয়েছে সেই জন্য এটা আগে থেকে আপনারা এই সাইডগুলো পেন টুল দিয়ে কেটে নেবেন এটা আমার সাজেস্ট থাকলো প্রথমেই এটি আপনারা পেন টুল দিয়ে সুন্দর করে কেটে নেবেন নেয়ার পরে হেয়ার মাস্কিং এর কাজ করবেন অর্থাৎ মাথার ওই অংশগুলো বাকি রাখবেন শুধু এই সাইড অংশগুলো পেন টুল দিয়ে সুন্দর করে কেটে নেবেন এই যে অমসৃণ আছে এই জায়গাগুলো টুল দিয়ে সুন্দর করে কেটে নেবেন আর যারা এই ক্লাসটি নতুন দেখতেছেন আগের ক্লাস দেখেননি তারা আগের ক্লাসগুলো দেখে নেবেন সেখানে আমি পেন টুল সম্পর্কে বিশদ বর্ণনা করেছি আশা করি ওই ক্লাসগুলো দেখলে আপনারা টুল সম্পর্কে বুঝে যাবেন এবং পেন্টুলের মোটামুটি আর কি এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন আশা করি ওই ভিডিও গুলো দেখলে তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ মধ্যে হেয়ার মাস্কিং এর কাজ তো এটা নির্ভর করবে আসলে ইমেজ কোয়ালিটির উপর এবং আপনি কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন আসলে আপনি পারফেক্টলিভাবে করতে পারবেন তবে বারবার বলে নিচ্ছি যে এই হেয়ার মাস্কিংয়ে আপনি পারফেক্টলিভাবে কেউই করতে পারবে না দেখা যাবে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট সাকসেস হতে পারবেন এটা সবার ক্ষেত্রেই ঘটে থাকে সুতরাং এখানে চিন্তার কোনো কারণ নেই আর আর যেই টেকনিকটা দেখাচ্ছি এটা এই টেকনিকটা আসলে করা ঠিক না তারপরও অনেক সময় সাইড দিয়ে কিছু সাদা অংশ রিমুভ করার জন্য বারবার এই কাজটি করবেন মানে রিফাইন্ডেটস করার পর সর্বশেষ আসার পর এই আইকনের মধ্যে ক্লিক দেবেন কন্ট্রোল চেপে এই আইকনে ক্লিক দেবেন দেখেন অটো সিলেকশনগুলো হওয়ার পরে এরপর কন্ট্রোল শিফট আই অ্যাগাইন কন্ট্রোল এক্স এভাবে করেন দেখেন একটু ক্ষয় হয়ে গেল দেন আবার যদি করেন কন্ট্রোল শিফট আই দিয়ে আবার কন্ট্রোল এক্স এই কাজটি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার মেইন কন্টেন্টগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে সেই জন্যে কী করবেন আমি ব্যাগ হয়ে আসতেছি কন্ট্রোল চেপ কন্ট্রোলটা জেড করে ব্যাগ হয়ে আসলাম আসার পর আমি একবার এই কাজটি করবো এখানে কন্ট্রোল চিপে এখানে একবার ক্লিক দেবো দিয়ে কন্ট্রোল শিপ আই দিয়ে কন্ট্রোল এক্স এই কাজটি একবার করার পর আমি কী করবো এটাকে কন্ট্রোল জে চাপ দিবো অর্থাৎ আরেকটি কপি হয়ে গেল দেখেন তখন এই দুটাকে আবার কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এটাতে একবার ক্লিক এটাতে একবার ডাবল সিলেক্ট করে দিলাম দুটো করার পর কন্ট্রোল ই চাপ দিব দুটো মার্চ হয়ে গেল একই লেয়ার পরিণত হলো আরও যদি সাদা থাকে সেক্ষেত্রে আমি আবার ওই কাজটি করব কন্ট্রোল চেপে এই আইকনটিতে ক্লিক দেবো দিয়ে কন্ট্রোল শিফট আই দিয়ে কন্ট্রোল এক্স দেওয়ার পর আমি আবার এটিকে কি করব কন্ট্রোল যে দিয়ে আরেকটি লেয়ার কপি নিব কন্ট্রোল জে আরেকটি কপি হয়ে গেল এভাবে করতে থাকবো কিন্তু খেয়াল রাখবেন যে ইমেজ যেন আপনার মেইন যে কন্টেন্ট সেটি যেন ক্ষয় না হয় এটি কিন্তু ক্ষয় হয়ে গেছে তো এই কাজটি করবেন না এটা নির্ভর করবে কতটুকু সাদা আছে সেটার উপর তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও হেয়ার মাস্কিংয়ের উপর আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনারা এভাবেই করবেন এবং আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো আমার গ্রুপে অথবা আমাকে ফেসবুক পেজের মাধ্যমে দিতে পারেন আর এই জাতীয় সোর্স ফাইলগুলোর জন্য এবং গত যে ক্লাসগুলো হয়েছিলো যারা ধারাবাহিকভাবে দেখেননি প্লিজ ধারাবাহিকভাবে দেখবেন হলে কিচ্ছু বুঝতে পাবেন না এবং প্রফেশনালভাবে মানে আপনি কাজে দক্ষ হতে পাবেন না অবশ্যই আগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন এর জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি আগের ভিডিওগুলো দেখতে পাবেন এবং সোর্স ফাইল ক্লাসের সোর্স ফাইলগুলো ওখানেই লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিওয়ার্স দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঘরে থাকবেন যেহেতু করোনা ভাইরাস বর্তমানে নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন ধন্যবাদ সবাইকে